এই গরমে ঠান্ডা ঠান্ডা জুস খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। এই গরমে সামনেই যেহেতু রমজান মাস, তাই জুসটা কিন্তু আমাদের মাস্ট লাগবে। তাই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি 5টি ভিন্ন স্বাদের জুসের রেসিপি নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমে তৈরি করে নিব তরমুজের জুস। তরমুজের জুসটা তৈরি করতে আমি এখানে 2 কাপ পরিমাণের টুকরো করে নেওয়া তরমুজ নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো লবণ, আদা কুচি, আর লাগবে বিট লবণ আর নর্মাল লবণ, আর লাগবে গোলমরিচ গুঁড়ো। প্রথমে একটি ব্লেন্ডারের জারের মধ্যে তরমুজটাকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং বিট লবণ, আর দিয়ে দিলাম 2 টুকরো আদার কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনাদের টেস্টটা বুঝে দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এরকম গোলমরিচ গুঁড়ো। এবার এই তরমুজটাকে খুব ভালোভাবে সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। যখন খুব ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে যাবে, তখন এই তরমুজটাকে খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে জুসটাকে বের করে নিতে হবে। যেহেতু এই তরমুজের ভিতরে বিচি আছে, তাই এই তরমুজটাকে ছেঁকে নিতে হবে। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আমার তরমুজের জুস। আমি যে যে উপকরণগুলো ব্যবহার করেছি, এগুলো ব্যবহার করে এই জুসটা তৈরি করে দেখবেন এই তরমুজের জুসটা খেতে কতটা টেস্টি, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। সবশেষে বরফের টুকরো দিয়ে সার্ভ করে নিচ্ছি। এখন তৈরি করব আনারসের জুস। এখানে আমি বেশ কিছু আনারস এভাবে খোসাটাকে ফেলে দিয়ে টুকরো করে নিয়েছি, আর নিয়েছি পরিমাণ মতো চিনি, বিট লবণ এবং নর্মাল লবণ। এবার আনারসগুলোকে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং বিট লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আমি আবারও বলে দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 1.5 কাপ পরিমাণের পানি ব্যবহার করেছি। পানিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যদি কেউ জুসটা একটু ঘন খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে একটু পানি কম ব্যবহার করবেন, আর যদি কেউ জুসটা একটু ঘন কম পছন্দ করেন, সেক্ষেত্রে পানিটা একটু বেশি ব্যবহার করতে হবে। দেখুন আমি আনারসটাকে একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই আনারসটাকেও খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার মজাদার আনারসের জুস। এই জুসটা খেতেও কতটা টেস্টি, আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। সবশেষে এই জুসের মধ্যে দিয়ে দিলাম 1 টুকরো বরফ। এবার তৈরি করব আমের জুস। এখানে আমি পাকা আমের পিউরি নিয়েছি 1 কাপ পরিমাণের, আর লাগবে পরিমাণ মতো চিনি, নর্মাল লবণ, বিট লবণ, আর এখানে নিয়েছি চিনির শিরা। এই শিরাটা অনেক ঘন, আর এই শিরার মধ্যে আমি দিয়েছি 1/2টা মাল্টার রস। আপনারা যদি যে কোনো ধরনের জুস তৈরির ক্ষেত্রে চিনির শিরা একদম ঘন করে তার মধ্যে মাল্টার রস ব্যবহার করে সেটা ফ্রোজেন করে রেখে কোনো ধরনের জুস তৈরির ক্ষেত্রে ব্যবহার করেন, সেক্ষেত্রে এই জুসটা খেতে কতটা টেস্টি হয় আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। এরই মাঝে একে একে ব্লেন্ডারের জারে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, এই জুসটার ক্ষেত্রে আমি একটা কাঁচা মরিচের 1/2টা ব্যবহার করেছি। আমার কাছে আমের এই জুসটার মধ্যে কাঁচামরিচ ব্যবহার করলে এটার টেস্ট আমার কাছে অসম্ভব ভালো লাগে। তবে আপনারা চাইলে কাঁচামরিচটা না ব্যবহার করলেও হবে। আমের এই জুসটাকে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই, সব উপকরণ একসাথে করে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে আমের জুস।
সবশেষে একটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এখন তৈরি করব কমলার জুস। কমলার এই জুসটা তৈরি করতে আমি অরেঞ্জ জুসের যে ছোট মিনি প্যাকেটগুলি থাকে এই প্যাকেটের একটা প্যাকেট আজকে ব্যবহার করব এই জুসটা তৈরি করতে। আর নিয়েছি লেবুর রস, পরিমাণ মতো চিনি, বিট লবণ, মাল্টার রস দিয়ে তৈরি করে নেওয়া চিনি শিরা আর পরিমাণ মতো লবণ। প্রথমে আমি যে পাত্রে এই জুসটা তৈরি করব এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানিটা আপনাদের পরিমাণ বুঝে দেওয়ার চেষ্টা করবেন। পানির মধ্যে দিয়ে দিলাম কিছু বরফের টুকরো, দিয়ে দিচ্ছি লেবুর রস 1.5 টেবিল চামচ পরিমাণের। লেবুর রসটা দিলে এই অরেঞ্জ জুসটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। এবার দিয়ে দিলাম বিট লবণ এবং নর্মাল লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনি শিরাটা। এই অরেঞ্জ জুসটা তৈরি করতে আজকে আমি কোনো ধরনের চিনি ব্যবহার করব না, শুধুমাত্র এই শিরাটা দিয়েই আজকে এই জুসটা আমি তৈরি করব। তবে আপনাদের কাছে চিনি শিরা না থাকলে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই শিরাটা কতটা সহজভাবে পানির সাথে মিশে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি অরেঞ্জ জুসটা তৈরি করতে আমি যে ট্যাংয়ের প্যাকেটটা নিয়েছিলাম শুরুতে, সেই প্যাকেট থেকে ট্যাংটাকে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে তৈরি করে নিলাম অরেঞ্জ জুস। এই জুসটা তো আমার অনেক পছন্দের, আপনারাও বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। সবশেষে দিয়ে দিলাম বরফের টুকরো। এবার সবশেষে তৈরি করব লেমন জুস। লেমন জুসটা তৈরি করতে লাগবে লেবুর রস, বিট লবণ, চিনি এবং নর্মাল লবণ। যে পাত্রে জুসটা আমি তৈরি করব সেই পাত্রে নিয়ে নিচ্ছি পানি। পানির মধ্যে দিয়ে দিলাম বেশ কিছু বরফের টুকরো। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণের লেবুর রস। এই লেমন জুসটা তৈরি করতে লেবুর রসের পরিমাণ যেমন বেশি দিতে হবে তেমন চিনির পরিমাণও একটু বেশি দিতে হবে, তাহলে এই জুসটা খেতে বেশি ভালো লাগবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং বিট লবণ। আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের চিনি। এবার এই চিনিটাকে একটু সময় নিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা খুব ভালোভাবে গলে যাচ্ছে। এরই মাঝে আমি 2 টুকরো লেবু এভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমার চটপটা লেমন জুস। এটা খেতে একদমই চটপটা, অনেক বেশি মজাদার। আশা করি এই 5টি ভিন্ন স্বাদের জুসের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসাতে ট্রাই করবেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করতে এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।